দেখো তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল যে বাসবার কেমন দেখতে, বাসবারটা কি, বাসবারটা কেমন হয়, বাসবারটা দেখতে কি রকম, সেটা সম্বন্ধে আমরা আজকে বাসবারটা দেখিয়ে দিই। দিস ইজ হচ্ছে বাসবার। দেখো এটা হচ্ছে একটা বাসবার, এটা হচ্ছে একটা বাসবারের ছবি। এটা যদি আমরা এরকম ঢাকনা খুলি, ঢাকনাটা খুললাম, ঢাকনাটা খুললে দেখো বাসবারের ভিতরে চারটে পাত রয়েছে, 1 2 3 4। বেসটা যেটা বসানো আছে পোর্সিলিনের বেসের উপরে বসানো আছে, পোর্সিলিনের বেস, তার উপরে কপার পাত দেওয়া আছে, আর এই হোল করা আছে, কপার পাতাতে হোল করা আছে। আমরা যে মেইন ইনকামিং মেইন সুইচ বা আইসোলেটর যাই বলো, তার উপরে লাইনটাকে বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়ার জন্য আমরা এই বাসবার বসাই। বাসবার দেখতে কিরকম দেখো, পাত, অনলি একটা পাত, কপার পাত। এখানে নাটবল্টু করে, এখানে নাটবল্টু দেওয়া হয়, নাটবল্টু করে আমরা এখান থেকে বিভিন্ন ফেজে সার্কিটে লাইনটা নিয়ে যাই। আর কিছুই না, চারটে বার দেওয়া আছে, কারণ আমাদের এসিতে তিনটে ফেজ, রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ, নিউট্রাল, রেড, ইয়েলো, ব্লু এবং নিউট্রাল। এই হচ্ছে বাসবার। বাসবারের ছবি তোমরা দেখে দেখলে কেমন দেখতে, কিছুই নেই, খালি একটা পোর্সিলিনের বেস আছে দুই সাইডে দুটো বসানোর জন্য, ইনসুলেট করার জন্য, আর এই কপারের প্লেট আছে, কোনো কোনো জায়গায় অ্যালুমিনিয়ামের প্লেট থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই কপার প্লেটের থিকনেস কেমন হবে, কতটা বড় হবে, এটা ডিপেন্ড করছে অ্যাম্পিয়ারের উপর, কত অ্যাম্পিয়ারের তুমি বাসবার তুমি সিলেক্ট করছো। এটা 63 অ্যাম্পিয়ারের বাসবার আছে, এটা 63 অ্যাম্পিয়ারের বাসবার আছে। যদি তুমি আরও বেশি অ্যাম্পিয়ারের নিতে চাও তাহলে এই পাত্রটা আরও মোটা হবে। এই পাত্রটা বাসবারের থিকনেসটা ডিপেন্ড করে টোটালি হচ্ছে অ্যাম্পিয়ারের উপর, কত অ্যাম্পিয়ার তুমি সিলেকশন করছো। আর ভোল্টেজ হচ্ছে, ভোল্টেজ যদি 415 ভোল্ট হয় তাহলে থ্রি ফেজ থাকবে, নিউট্রাল থাকবে, আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে একটা ফেজ আর একটা নিউট্রাল থাকবে। তাহলে বাসবার কেমন দেখতে হয়, বাসবারটা কি জিনিস সেটা আমরা বুঝে গেলাম, বাসবার কেমন জিনিস কীরকম দেখতে হয়। এরপরে আমরা আসি, অনেক দিনে তোমাদের ডিমান্ড হচ্ছে ডিপিআইসি, ডাবল পোল আয়রন ক্ল্যাড। দেখো ডাবল পোল আয়রন ক্ল্যাড, কেন ডাবল পোল আয়রন ক্ল্যাড, এটা আয়রন দিয়ে ঘেরা আছে তাই এটা আয়রন ক্ল্যাড, এটা ডাবল পোল, দুটো পোল কেন এর নাম, দুটো পোল কেন এর নাম আমি একটু ভালো করে দেখাচ্ছি। দেখো দুটো পোল আছে, এই একটা পোল, এই একটা পোল, দুটো পোল আছে, এই একটা পোল, এই একটা পোল, ওই জন্য এটা ডাবল পোল। এইটা হচ্ছে ব্যাকেলাইটের তৈরি, দিস ইজ হচ্ছে ব্যাকেলাইট ইনসুলেটিং মেটেরিয়াল, এইটা হচ্ছে পোর্সিলিন। এর ভেতরে কি আছে না হচ্ছে, এটাকে ফিউজ গ্রিপ আছে, ফিউজ গ্রিপটা খুললাম, রাইট সাইডে আমরা ফেজ দেব তার জন্য ফিউজ গ্রিপিং করা আছে, আর লেফট সাইডে দেখো নিউট্রাল করার জন্য, নিউট্রালটা দেখো লিঙ্ক করা আছে, এই দেখো লিঙ্ক করা আছে, দেখতে পাচ্ছ একটা মোটা পাত দেওয়া আছে, এই যে মোটা পাত, এখানে কিন্তু কোনো ফিউজ দেওয়া নেই, এখানে কিন্তু মোটা পাত দেওয়া আছে। এই মোটা পাত দেওয়ার কারণ কি, এখানেও তো একটা ফিউজ এরকম লাগাতে পারতাম, এখানে একটা মোটা ফিউজ এরকম দিতে পারতাম, কিন্তু ফিউজ দিচ্ছি আমরা ফেজ লাইনে, সবসময় নিয়ম হচ্ছে ফিউজ দেওয়া হবে ফেজ লাইনে, নিউট্রালে আমরা লিঙ্ক করে দেবো। কেন না, কোনো সময় যদি এই মেন সুইচে তোমার বাড়িতে বা যে কোনো হোয়াটসঅ্যাপে বলো, যে কোনো জায়গায় বলো, যদি কোনো কারণে ফিউজ উড়ে যায়, হঠাৎ করে ফিউজ উড়ে গেল শর্ট সার্কিটের পর, ফিউজ উড়লে ফেজের ফিউজ তারটাই উড়ে যাবে, যেহেতু ফেজের ফিউজ তারটা দেওয়া আছে। যদি দুটোতেই ফিউজ তার দেওয়া থাকতো, ফেজ এবং নিউট্রাল দুটোতেই যদি ফিউজ তার দেওয়া থাকতো তাহলে কি অসুবিধা, নিউট্রালটাকে আমরা লিঙ্ক করে দিয়েছি, লিঙ্ক না করে যদি ফিউজ তার দিয়ে দিতাম তাহলে কি অসুবিধা ছিল, অসুবিধা একটাই, যদি কোনো কারণে ফেজ ফিউজ তার উড়ে গেছে, ফিউজ তার উড়ে গেলে ফেজ না কেটে নিউট্রাল কেটে যায়। এবার নিউট্রালটা যদি কেটে যায় তাহলে তোমার বাড়িতে দেখো লোডগুলো জ্বলছিল, লোডগুলো হয়ে নিউট্রাল তার হয়ে ফেজ এবং নিউট্রালের কোনো আলাদা কোনো ডিভিশন থাকবে না, নিউট্রাল তারটাও তখন ফেজ তার হয়ে যাবে, যেহেতু নিউট্রালটা কাটা, লোডের মধ্যে দিয়ে এসে, লোডের মধ্যে দিয়ে এসে ফেজ তারটাও কিন্তু তখন নিউট্রাল তার হয়ে যাবে, ফেজ তারটা নিউট্রাল তার হয়ে যাবে, ফেজ তারটা নিউট্রাল তার হয়ে যাবে, এবং এই যে ফেজ তারটা নিউট্রাল তার হয়ে যাবে, এর ফলে একটা বড় অসুবিধা। এই অসুবিধাটা দূর করবার জন্য, এই অসুবিধাটা আমরা দূর করবার জন্য আমরা কিন্তু নিউট্রালটাকে লিঙ্ক করে দিয়েছি, এইটাকে অসুবিধাটাকে দূর করবার জন্য আমরা নিউট্রালটাকে লিঙ্ক করে দিয়েছি। লিঙ্ক করে দিলে সুবিধা হচ্ছে কি, এটা মোটা পাত দিয়ে শর্ট করা আছে,
কাটলে ফিউজ, এই ফিউজটাই কাটবে, ফেজ তারের ফিউজটাই কাটবে, নিউট্রালে কিছু অসুবিধা নেই। যখনই ফিউজ উড়ে যাবে মানে ফেজের ফিউজ তারটা উড়ে যাবে, ওই কারণে আমরা নিউট্রালটা লিঙ্ক করে দিই। আইসিডিপি দুটো ডবল পোল আছে, দুটো পোল আছে। সিস্টেমটা হচ্ছে এখানে আমরা ফেজ তারটা লাগাবো, এর সঙ্গে এটা ইন্টারনালি শর্ট আছে। এখানে নিউট্রাল তারটা লাগাবো, নিউট্রাল তার এর সাথে এটা ইন্টারনালি শর্ট আছে। যখন আমরা এটাকে প্রেস করছি, দেখো কিভাবে প্রেস করার নিয়মটা দেখো ভালো করে, এখানে ভিডিওটা দেখো, দেখলে আমরা বুঝতে পারবো। এইটা যখনই আমরা প্রেস করছি তখনই দেখো জাম্পারটা এর সঙ্গে লেগে গেল। লেগে গেলে কি হলো, এইখানে ফেজ তার লাগিয়েছি, এই ফেজের কারেন্টটা এটার মধ্যে দিয়ে এসে এখানে চলে এলো, এটার মধ্যে দিয়ে ফিউজে চলে গেল, ফিউজ থেকে বাইরে চলে যাবে। এখানে নিউট্রাল লাগিয়েছি, নিউট্রাল তারটা, নিউট্রাল লাইনটা এখান দিয়ে এখানে এলো, এখান থেকে লাইন হয়ে নিউট্রালটা চলে গেল। নিউট্রালটা আমরা লিঙ্ক করে রেখেছি এই কারণের জন্য। তাহলে বারবার বলছি, নিউট্রালে কোনো সময় ফিউজ তার লাগাতে নাই, কারণ হচ্ছে একটাই, যদি কোনো কারণে ফিউজ কাটে তাহলে ফেজের ফিউজটাই কাটবে, নিউট্রালের ফিউজটা কিন্তু কাটবে না, কারণ নিউট্রালটা লিঙ্ক করা থাকে। নিউট্রালটা যেহেতু মোটা পাত দিয়ে শর্ট করা আছে, তাই নিউট্রালটাতে আমরা লিঙ্ক করে রেখেছি ফিউজ কোনো সময় লাগাবো না, ঠিক আছে। তাহলে আয়রন ক্ল্যাড ডিপিআইসি, ডিপিআইসি মানে ডাবল পোল, দুটো পোল আছে, আয়রন দিয়ে ঘেরা আছে, তাই এর নাম ডাবল পোল আয়রন ক্ল্যাড, ওকে। এরপরে আসছি আমরা হচ্ছে টিপিআইসি, ট্রিপল পোল আয়রন ক্ল্যাড। তিনটে পোল, ট্রিপল পোল কি জিনিস সেটা আমরা একটুখানি বুঝি। ট্রিপল পোল আয়রন ক্ল্যাড, দেখো ট্রিপল পোল আয়রন ক্ল্যাড কাকে বলে, এই হচ্ছে ট্রিপল পোল আয়রন ক্ল্যাড, একটা 415 ভোল্টের 16 অ্যাম্পিয়ারের একটা টিপিআইসি, ট্রিপল পোল আয়রন ক্ল্যাড, আয়রন দিয়ে ঘেরা বলে এর নাম আয়রন ক্ল্যাড। তিনটে পোল যেহেতু আছে তাই ট্রিপল পোল। কি দেখবে এর ভেতরে খুললে, না হচ্ছে এর ভেতরে দেখলে বোঝা যাবে, দেখো তিনটে ফিউজ আছে, এখানে তিনটে ফিউজ আছে দেখতে পাচ্ছ। এখন তিনটে পোল আছে, এই যে তিনটে পোল, তিনটে ফেজের জন্য রেড, ইয়েলো, ব্লু, তিনটে ফেজ এখানে ঢোকালে, রেড ফেজ, ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ। এই রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ দেওয়ার পরে এখানে ফিউজগুলো কিভাবে লিঙ্ক করা আছে আমরা একটুখানি দেখে নিই। দেখো এখানে যখনই গ্রিপটা লাগাচ্ছি, এখানে যখনই ফেজটা লাগাচ্ছি, এইটার মধ্যে দিয়ে ফেজটা গিয়ে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে, এখানে ফিউজের মাধ্যম দিয়ে বাইরে চলে যাচ্ছে, ঠিক এখানেও তাই, এটার মধ্যে দিয়ে এটার মধ্যে বাইরে চলে যাচ্ছে, এটার মধ্যে দিয়ে এটার মধ্যে বাইরে চলে যাচ্ছে। এটাতে কিন্তু কোনো নিউট্রাল লাইন নেই, অনলি তিনটে ফেজের জন্য এই মেন সুইচ অপারেট আমরা করি, এই জন্য এটাকে আমরা বলি টিপিআইসি, ট্রিপল পোল আয়রন ক্ল্যাড, আয়রন দিয়ে ঘেরা তাই এর নাম ট্রিপল পোল আয়রন ক্ল্যাড, ওকে। সবাই বুঝতে পেরেছো? এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে, এটাও আমাদের একটা টিপিআইসি, দেখো এটাও একটা টিপিআইসি, তিনটে পোল আছে, এই তিনটে পোলে তিনটে ফেজ ঢুকে গেল, আর এই সাইড দিয়ে এখানে একটা বার থাকে, লম্বা একটা বার থাকে, খালি অনলি ব্রাসের খালি একটা বার থাকে, নিউট্রালটা খালি শর্ট হয়ে বেরিয়ে যায়, তাকে আমরা বলবো টিপিএনআইসি। টিপিএনআইসি কখন বলবো, টিপিআইসির সঙ্গে টিপিএনআইসি পার্থক্যটা কি, টিপিআইসি হচ্ছে অনলি তিনটে ফেজ, ট্রিপল পোল, তিনটে ফেজ কন্ট্রোল হচ্ছে, কিন্তু এন যখন যোগ হচ্ছে তখন নিউট্রাল লিঙ্ক করা থাকবে। নিউট্রালটা এখানে একটা নিউট্রালের বার থাকবে, সেই নিউট্রালের বারটা রেখে নিউট্রালের তারটা অনলি এখানে ঢুকবে, নিউট্রালটা বেরিয়ে যাবে আর একটা লিঙ্ক দিয়ে বেরিয়ে যাবে, সেখানে কিন্তু কোনো ফিউজ তার থাকবে না, তাকে আমরা বলবো টিপিএনআইসি, ট্রিপল পোল আয়রন ক্ল্যাড নিউট্রাল লিঙ্ক। আর এগুলো হচ্ছে সব টিপিআইসি, ট্রিপল পোল আয়রন ক্ল্যাড। তাহলে তোমরা আজকে কি বুঝলে, ডিপিআইসি বুঝলে ডাবল পোল আয়রন ক্ল্যাড, টিপিআইসি বুঝলে ট্রিপল পোল আয়রন ক্ল্যাড, টিপিএনআইসি বুঝলে ট্রিপল পোল নিউট্রাল লিঙ্ক আয়রন ক্ল্যাড, আর বাসবার বুঝলে, ফার্স্টে যেটা বাসবার বোঝালাম সেটা বাসবারটা বুঝলে, ওকে। এর পরবর্তী ক্লাসে নেক্সট ভিডিও তোমরা ফলো আপ করো, পরবর্তী ক্লাসে দেখাবো।